আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম হাজার ছাড়ালো দেশে একদিনে করোনা রোগী শনাক্তের সংখ্যা চব্বিশ ঘন্টায় আক্রান্ত এক হাজার চৌত্রিশ মৃত্যু এগারো জনে করোনার উপসর্গ নিয়ে সিলেট মানিকগঞ্জে দুইজনের মৃত্যু বিভিন্ন জেলায় বেড়েছে পুলিশ নার্স স্বাস্থ্যকর্মী সহ আক্রান্তের সংখ্যা নীরব বাহকে দ্রুত সংক্রমিত হচ্ছে ভাইরাস দেশে করোনায় আক্রান্ত তেইশ শতাংশেরই কোন উপসর্গ নেই বলছে আইইটিসিআর সামাজিক দূরত্বের বালাই নেই দলে দলে বাইরে বের হচ্ছে মানুষ রাজধানীতে গণপরিবহনবিহীন সড়কে যানজট এবং কুয়েতের চারটি বন্দি শিবিরে থাকা সাড়ে চার হাজারেরও বেশি বাংলাদেশি দেশে ফিরবেন কাল দেশে প্রথমবারের মতো একদিনে করোনা রোগী শনাক্তের সংখ্যা হাজার ছাড়ালো গত চব্বিশ ঘন্টায় রোগী শনাক্ত হয়েছে সর্বোচ্চ এক হাজার জন এ সময় মৃত্যু হয়েছে এগারো জনের সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুশো জন দেশে মোট আক্রান্তের সংখ্যা এখন পনেরো হাজার ছয়শো জন আর মৃতের সংখ্যা দুইশো স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে আক্রান্ত ও মৃতের অধিকাংশই ঢাকা বিভাগের আরও জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব দেশে প্রথম করোনা রোগী শনাক্তের দু মাস পার হওয়ার পর একদিনে হাজার ছাড়ালো আক্রান্তের সংখ্যা লকডাউন শিথিলের সাথে প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড ভাঙছে প্রতিদিনই নমুনা পরীক্ষা বাড়ার পাশাপাশি আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে জানানো হয় সারা দেশে মোট সাঁত্রিশটি ল্যাবে সাত হাজার একটি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে এক হাজার চৌত্রিশ জনের দেহে চব্বিশ ঘন্টায় মৃত্যু হয়েছে এগারো জনের মৃতের আট জনই ঢাকা বিভাগের আমরা এক হাজার ছাড়িয়ে গেলাম আমরা শনাক্ত করেছি এক হাজার চৌত্রিশ জনকে কোভিড পজিটিভ হিসেবে এবং এ পর্যন্ত শনাক্ত দাঁড়ালো পনেরো হাজার একানব্বই জন আজকের মৃত্যুর তালিকায় এগারো জন সংযুক্ত হয়েছে পাঁচজন পুরুষ ছয় জন মহিলা মৃতদের মধ্যে ঢাকা বিভাগে আটজন চট্টগ্রাম বিভাগে দুইজন এবং রংপুর বিভাগে একজন গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন দুশো জন এ নিয়ে মোট সুস্থ হয়েছেন দু হাজার নয়শো জন নমুনা পরীক্ষার তুলনায় সুস্থতার হার সাড়ে আঠারো ভাগেরও বেশি আক্রান্তের হার পনেরো শতাংশ আর মৃত্যুর হার দেড় শতাংশ এ পর্যন্ত সুস্থ হয়েছে দুই হাজার নয়শো জন আমরা শনাক্ত বিবেচনায় সুস্থতার হার আমাদের আঠারো দশমিক পাঁচ দুই এবং মৃত্যুর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক পাঁচ তিন এ সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দেয়া হয় কামরুজ্জামান রাজীব এটিএন বাংলা ঢাকা গত চব্বিশ ঘন্টায় করোনার উপসর্গ নিয়ে সিলেট মানিকগঞ্জে দুইজনের মৃত্যু হয়েছে বিভিন্ন জেলায় বেড়েছে পুলিশ নার্স স্বাস্থ্যকর্মী সহ আক্রান্তের সংখ্যা নারায়ণগঞ্জে নতুন করে শনাক্ত হয়েছে আরও সাতচল্লিশ জন আক্রান্ত হয়ে মারা গেছেন একজন প্রতিনিধিদের পাঠানো ছবি ও তথ্যের ভিত্তিতে হুমায়ুন চিস্তির রিপোর্ট প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে বাড়ছে করোনা রোগীর সংখ্যা এর মধ্যে নারায়ণগঞ্জে থামছে মৃত্যুর মিছিল জেলায় গত চব্বিশ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও একজনের এ নিয়ে শুধু নারায়ণগঞ্জে মৃতের সংখ্যা এখন ছাপ্পান্ন নতুন সাতচল্লিশ জন সহ মোট আক্রান্ত এক নারায়ণগঞ্জের পুলিশ সুপার জানিয়েছেন আক্রান্তদের মধ্যে আটাশি জন পুলিশ সদস্য এদিকে সিলেট ও মানিকগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে দুই নারী তবে সিলেট জেলায় নতুন করে কেউ আক্রান্ত হয়নি মানিকগঞ্জে নতুন একজন সহ মোট আক্রান্ত চব্বিশ ফেনীতে স্বাস্থ্য কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের পাঁচজন কর্মকর্তা কর্মচারীসহ আটজন করোনা পজিটিভ এ নিয়ে মোট পনেরো জন আক্রান্ত হলেও তিনজন সুস্থ হয়েছেন শেরপুরে দুই পুলিশ কনস্টেবল ও একজন কমিউনিটি স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে একচল্লিশ জনে সুস্থ হয়েছেন সাতাশ জন রংপুরে দুই পুলিশ সদস্যসহ ছয় জনের করোনা শনাক্ত হয়েছে এ বিভাগে এ পর্যন্ত তিনশো উনিশ জন শনাক্ত হয়েছে যার মধ্যে রংপুর জেলায় একশো জন এর মধ্যে সুস্থ হয়েছেন সাতান্ন জন নওগাঁয় মেডিকেল অফিসার সহ নতুন করে আরও আটজন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল সত্তর জনে নোয়াখালীতে করোনা পজিটিভ হয়েছে আরও বাইশ জনের এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আটচল্লিশ জন কুমিল্লায় আক্রান্ত হয়েছে একই পরিবারের তিনজন সহ পাঁচজন এছাড়া জয়পুরহাটে নতুন পাঁচজন সহ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে আটচল্লিশ জনে তবে আগের চেয়ে করোনা সংক্রমণ কমেছে বরিশাল ও ঝিনাইদহে গত চব্বিশ ঘন্টায় দু জেলায় আক্রান্ত হয়েছে দুজন করে হুমায়ুন চিস্তি এটিএন বাংলা নীরব বাহকই এখন দেশে করোনাভাইরাস দ্রুত সংক্রমণের সবচেয়ে সহজ মাধ্যম কোনো উপসর্গ নেই তবু আক্রান্ত হচ্ছেন অনেকে রোগ নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান আইডিসিআর বলছে বাংলাদেশে মোট রোগীর অন্তত তেইশ শতাংশ নীরব বাহক বা উপসর্গহীন রাসনা দাসের রিপোর্ট আমার প্রথমে ঠান্ডা জ্বর কাছে কিছুই ছিল না এই জন্য আমি টেস্ট করতে চাইনি পরবর্তীতে আমিও টেস্ট করাই এবং আমার ভিতর করোনা পজিটিভ পাওয়া যায় নাম প্রকাশে অনিচ্ছুক এই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাত মে এর আগে এক আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসায় বাধ্য হয়ে টেস্ট করান টেস্টে করোনা পজিটিভ শনাক্ত হন তিনি অথচ নমুনা পরীক্ষার আগে কোনো উপসর্গ ছিল না তার মধ্যে বর্তমানে আমার ভিতরে ঠান্ডা জ্বর কাশি কোনো কিছুই নেই তারপর আমি ঘরে বসে হোম কোয়ার্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছি চিকিৎসকরা বলেন করোনা আক্রান্ত হলে সর্দি জ্বর কাশি গলা ব্যথা মাংসপেশিতে ব্যথা ও অবসাদ দেখা দেয় কিন্তু বর্তমানে আক্রান্তদের অনেকের ক্ষেত্রেই এই উপসর্গগুলো দেখা যাচ্ছে না সিম্পটম ছাড়াই কিন্তু আসলে করোনা পজিটিভ রোগী হিসেবে চিহ্নিত হচ্ছেন টেস্ট করি এখন উপসর্গ থাকাটা বেশিরভাগ রোগীর ক্ষেত্রে আমরা আশা করব বা করি এবং সেই ক্ষেত্রে উপসর্গ না থাকলে সেই ধরনের রোগীদের কিন্তু চিহ্নিত করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে পড়ে আইইডিসিআর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ আলমগীর বলেন উপসর্গহীন রোগী বাংলাদেশেও আছে ঢাকা ও নারায়ণগঞ্জে কমিউনিটি ট্রান্সমিশন হওয়ায় এই এলাকায় এই ধরনের রোগী বেশি দেশের মোট করোনা আক্রান্তের প্রায় তেইশ শতাংশ উপসর্গহীন ব্যক্তির দেহে নীরবে বাসা বেঁধেছে এই ভাইরাস ওদের কাছে এখন পর্যন্ত যে তথ্য উপাদান তো আছে তাতে বিশ থেকে তেইশ শতাংশ মানুষ লক্ষণ ছাড়াই করোনা ভাইরাস নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এখন না এরকম মানুষের ক্ষেত্রে পরিস্থিতিটা একটু বিপদজনক হতে পারে যদি কারণ না যে ব্যক্তি ভাইরাস বহন করছেন যেহেতু তার কোনো উপসর্গ নাই সেহেতু তিনি জানেন না যে তিনি ভাইরাস কিন্তু তিনি ছড়াচ্ছেন সো ক্ষেত্রে যেটা হবে যে তিনি যত ঘর থেকে বের হচ্ছেন যেখানে যাচ্ছেন তিনি যখন কথা বলছেন কিংবা শ্বাস প্রশ্বাস নিচ্ছেন বা কোনো কিছু স্পর্শ করছেন সেখানে ভাইরাস সংক্রমিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি চিকিৎসকরা আরও জানান উপসর্গহীন রোগীর কারণে মানুষের উদ্বেগও বাড়ছে পরিস্থিতি মোকাবেলায় পরীক্ষার কোনো বিকল্প নেই দাস এটিএন বাংলা ঢাকা দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও মানুষের সচেতনতা এখনও বাড়েনি নিয়ম নীতি না মেনে মানুষজন দলে দলে বাইরে বের হচ্ছে গণপরিবহনবিহীন রাজধানীতে তৈরি হচ্ছে যানজট বিভিন্ন মার্কেটে কেনাকাটার সময় মানা হচ্ছে না সামাজিক দূরত্ব বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম রাজধানীর সড়কের এমন চিত্র দেখলে মনে হবে করোনা পরিস্থিতি এখন স্বাভাবিক সকাল থেকে দুপুর পর্যন্ত অধিকাংশ সড়কে থাকছে যানবাহনের অতিরিক্ত চাপ ট্রাফিক পুলিশ এতদিন আরাম আয়েস করলেও এখন আগের মতোই যানবাহন নিয়ন্ত্রণে ব্যস্ত তারা কিন্তু মানুষের মধ্যেও রাস্তায় বের হচ্ছে কারণে অকারণে ঘর থেকে বের হয়ে রাস্তায় যানজটের সৃষ্টি করতেছে এখন আমাদের তৎপরতা বাড়াতে হচ্ছে এবং আমাদের লোক বলেও রাস্তায় বেশি ডিউটি দিতে হচ্ছে যাতে আমরা এখন এই কারণে ঝুঁকির মধ্যে আছি অনেকটা এদিকে বড় বড় শপিং মল বন্ধ থাকলেও বিভিন্ন এলাকায় খোলা রয়েছে দোকানপাট ঈদের কেনাকাটার জন্য মার্কেটে ভিড় করছেন অনেকে তবে এসব দোকানে সামাজিক দূরত্ব একেবারেই মানা হচ্ছে না করোনা পরিস্থিতির মধ্যে কেনাকাটা করতে আসা লোকজনের কাছে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি যেন পুরোপুরি উপেক্ষিত আয়েщё বাচ্চাদের জন্য বাচ্চারা তো এটা মানে না যে বাচ্চারা বলতেছে আমু আমাদের কিনা কাটা করবে না এখন তার জন্য বাধ্য হয়ে আসতে হচ্ছে কি করব ঈদের ভিতরে তো আসছে ঈদের জন্য তো কিনতেই হবে শুধু ছেলের লাগা দুটো গেঞ্জি কিনছে আর দুটো পাজামা কিনছি আর দুটো বাচ্চাদের পরা কিনছি সহায়Joyce দুটো নিলাম দুটো বাচ্চার জন্য দুটো ড্রেস নিলাম আর কি এমন প্রেক্ষাপটে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি না পেলে করোনা ভাইরাসের বিস্তার রোধ করা কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন চিকিৎসকরা বাংলাদেশে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা চলছে এখনও সাধারণ ছুটি তবে কর্মব্যস্ত এই নগরী দেখলে মনেই হবে না যে বাংলাদেশে কোনো করোনার প্রভাব রয়েছে এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই শফিকুল ইসলাম শামীম এটিএন বাংলা ঢাকা দলবেঁধে মানুষ ঢাকা ও আশেপাশের জেলায় ফিরছেন দৌলদিয়া পাটুরিয়া নৌ রুটে এখন ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড় যাদের মধ্যে বেশিরভাগই পোশাক শ্রমিক গণপরিবহন বন্ধ থাকায় বাধ্য হয়ে যাত্রীদের ট্রাক রিক্সা সহ বিভিন্ন যানবাহনে গাদাগাদি করে ফিরতে হচ্ছে বিআইডব্লিউটিসির কর্মকর্তারা বলছেন জরুরি পণ্য পরিবহনের জন্য পনেরোটি ফেরির মধ্যে বর্তমানে আটটি ফেরি চালু আছে যাত্রীরা সেগুলোতেই হুমড়ি খেয়ে উঠে পড়ছেন করোনা ভাইরাস পরীক্ষায় বাড়ছে ল্যাবের সংখ্যা কিন্তু সেই অনুপাতে নেই মেডিকেল টেকনোলজিস্ট ফলে নমুনা সংগ্রহ এবং পরীক্ষায় দেখা দিয়েছে জটিলতা করোনা চিকিৎসায় তাই দ্রুত মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে টেকনোলজিস্টদের সংগঠন রিপোর্ট করছেন মনির হোসেন তপ্পু তিনি একজন পোশাক শ্রমিক শরীরে জ্বর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল আইইডিসিআর সহ আরও কয়েকটি হাসপাতাল ঘুরেও করোনা পরীক্ষা করতে পারছেন না এই চিত্র প্রায় প্রতিদিনের তাই যদি হয় দেশের স্বাস্থ্য নিরাপত্তা তাহলে সাধারণ মানুষ আমাদের মত খেটে খাওয়া মানুষ কই যাবে কোন জায়গায় পরীক্ষা করবে আর এই আমি ডিউটি করব কিভাবে আর এই সামনে ইতাই যান আমি চলব কিভাবে করোনা রোগীর চিকিৎসায় এরই মধ্যে নিয়োগ দেওয়া হয়েছে চিকিৎসক এবং নার্স তবে নমুনা সংগ্রহ ও পরীক্ষার জন্য নেওয়া হয়নি টেকনোলজিস্টদের প্রায় দশ বছর হলো আমাদের মেডিকেল টেকনোলজিদের নিয়োগ হচ্ছে না এখন এই করোনা যুদ্ধের যারা প্রথম সারির সৈনিক তাদেরকে দূরে রাখা হচ্ছে এখন এই করোনা যুদ্ধকে ইস্যু করেও তারা আমাদের নিয়োগের প্রক্রিয়াটা আমরা এখন আসলে ওই দৃশ্যমান আমরা কিছু পাচ্ছি না বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী একজন চিকিৎসকের বিপরীতে পাঁচজন মেডিকেল টেকনোলজিস্ট দরকার সেখানে দেশে মোট টেকনোলজিস্টদের পদ আছে সাত হাজার নয়শো বিশটি এর মধ্যে শূন্য পদ সাতাইশো পঞ্চান্নটি দুঃখজনক হলো সত্য যে সরকার এই কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডারদেরকে দিয়ে একদিনের প্রশিক্ষণের মাধ্যমে করোনা রোগীর নমুনা সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করেছেন যেটি একটি আত্মঘাতী সিদ্ধান্ত বলে আমি মনে করছি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এখনই মেডিকেল টেকনোলজিস্টদের এই চাহিদা মেটানো সম্ভব নয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রায় হাজার পোস্ট ক্রিয়েশনের জন্য একটি প্রস্তাব মেডিকেল টেকনোলজিস্টদের এটি হয়তো প্রসেস করতে হবে প্রসেস করতে সময় লাগবে তো আমার মনে হয় তিনশো ছিয়াশি জনের যে আউটসেসের প্রস্তাব এটা যদি আমরা গ্রহণ করি এবং নিয়োগ দিই তাহলে এরাও কিন্তু যখন রেগুলার নিয়োগ পাবে তারা দরখাস্ত করতে পারবে এবং তারা নির্বাচিত হতে পারবে এই অবস্থার মধ্যেও এখন পর্যন্ত একশো পঁয়ত্রিশ জন মেডিকেল টেকনোলজিস্ট করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বা বাড়িতে আইসোলেশনে আছেন প্রতিদিন এই করোনা ভাইরাস পরীক্ষা করতে আসা মানুষের সংখ্যা বাড়ছে বিশেষজ্ঞরা বলছেন এই ভাইরাস নির্মূলভাবে পরীক্ষার জন্য প্রয়োজন প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল টেকনোলজিস্ট তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে আমাদের নেই পর্যাপ্ত জনবল তাই করোনা যুদ্ধে জয়ী হওয়ার জন্য এখনই মেডিকেল টেকনোলজিস্ট সহ চিকিৎসক নার্স নিয়োগ দেওয়া প্রয়োজন মনির হোসেন তপু এটিএন বাংলা ঢাকা দশ টাকা কেজি দরে দ্বিতীয় দফায় ওএমএস এর চাল বিক্রি শুরু হয়েছে ঢাকায় তালিকাভুক্ত নিম্ন আয়ের মানুষেরা কম দামে এই চাল কেনার সুযোগ পাচ্ছেন নগরীর চল্লিশ হাজার পরিবারে নিম্ন আয়ের মানুষকে এ সুবিধা দিতে চায় খাদ্য মন্ত্রণালয় আরও জানাচ্ছেন নিয়া জামান সজীব বিতরণে অনিয়ম চুরি ও লুটপাটের কারণে দশ টাকা কেজি দরে ওএমএস এর চাল বিক্রি এর আগে বন্ধ করে দেয় খাদ্য মন্ত্রণালয় তারপর পদ্ধতি বদলে গত মাসে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দুটি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম আবার শুরু হয় গতবার দশ টাকা দরে বিশ কেজি করে চাল দেওয়া হয়েছিল ছয়শো পরিবারকে সোমবার রাজধানীর তেজগাঁও মোহাম্মদপুর মিরপুর উত্তরখান সহ দশটি পয়েন্টে এ চাল বিক্রি করা হল এবার চাল পেয়েছেন কাঠধারী চার হাজার পরিবার দুর্যোগের বাজারে দুশো টাকায় বিশ কেজি চাল পেয়ে অনেকেই ছিলেন স্বস্তিতে তাই খুব অভাবের মধ্যে দশ টাকা কেজি চাউল পাইতেছি এটা আমাদের অনেক উপকার হইতেছে মধ্যবিত্ত ফ্যামিলি আসলে তারা কোথাও যাইতে পারে না এই কাঠটা নিয়ে তাদের এই চাল ভাইয়া তাদের অনেক উপকৃত হইব দুইটা মেয়ে আছে আমরা চারজন পরিবারে এখন তো অনেক চলে না তার জন্য অনেক কষ্ট করে এনে কাঠটা করছি যেটুকু দিতেছে এটুকু আল্লাহ পাকের কাছে দোয়া দিয়ে এরকম দিলে সবাই গরিব দেখি চলতে পারবে সবাই আগে নানা অভিযোগ উঠলেও এই চাল বিক্রি ও তালিকা তৈরিতে এবার অনিয়ম স্বজন প্রীতির সুযোগ নেই বলে জানায় খাদ্য অধিদপ্তর সরকারি যেটা মোটা চাউল আমরা কিনি এবং সেটার মানও যথেষ্ট ভালো সরকারি বিভিন্ন সংস্থা যেমন র্যাব আর্মি পুলিশ যে চালটা সবসময় খায় আমরা সরকারিভাবে সরবরাহ করি সেই চালটাই জনসাধারণের জন্য এখন আমরা নিয়ে আসছি আর কি বিক্রয় রাজধানীর দুই সিটি কর্পোরেশনে পর্যায়ক্রমে উনচল্লিশ হাজার ছয়শ পরিবারকে এই সুবিধা দেবে সরকার জামান সজীব এটিএন বাংলা ঢাকা গণমাধ্যম কর্মীদের চাকরিচ্যুতি বন্ধ ও তাদের বকে বেতন ভাতা পরিশোধ করতে প্রতিষ্ঠানের মালিকদের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে করোনা ভাইরাস সংক্রমণের নমুনা সংগ্রহ বুথ উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান এ সময় করোনা ভাইরাস মোকাবেলায় সম্মুখ যোদ্ধা হিসেবে চিকিৎসক নার্স পুলিশ সেনাবাহিনী ও গণমাধ্যম কর্মী সহ সকলকে সাধুবাদ জানান তথ্যমন্ত্রী পরে স্বাস্থ্য অধিদপ্তর ও আওয়ামী মৎস্যজীবী লীগের পক্ষ থেকে দেয়া স্বাস্থ্য তিনি হাতের মুখে নিয়ে সমস্ত ঝুঁকি মাথায় নিয়ে তার সম্মুখে থেকে কাজ করছে অনেক সাংবাদিক ভাই বিভিন্ন মিডিয়া হাউস থেকে চাকরিচ্যুত করা হয়েছে অনেকের বেতন দেওয়া হয়নি আমি বিভিন্ন প্রতিষ্ঠানে পত্রিকা টেলিভিশন অনলাইন আমি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্ণধারাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানানো এই মহামারীর এই বিশ্বময়ে দয়া করে কাউকে চাকরিচ্যুত করবেন না এবং দয়া করে আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাই যাদের বেতন বাকি আছে কুয়েতে চারটি শিবিরে থাকা সাড়ে চার হাজারেরও বেশি বাংলাদেশি কর্মী আগামীকাল থেকে দেশে ফিরবেন কুয়েত আল জাজিরা এয়ারলাইন্সের তিনটি ফ্লাইটে প্রথম দফায় ছয়শ জন দেশে ফিরবেন বলে জানিয়েছেন সে দেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম করোনা বিশ্ব মহামারীতে গেল মাসে জেলে থাকা এসব বাংলাদেশি কর্মীদের সাধারণ ক্ষমায় মুক্তি দেয় কুয়েত সরকার এরপর ওই কর্মীদের মরুভূমির বিভিন্ন ক্যাম্পে রাখা হয়েছিল তেরো তারিখে তিনটা ফ্লাইট যাবে ওখানে ছয়শ লোক যাবে এবং ষোলো সতেরো তারিখে এ আরও তিনটা ফ্লাইট যাবে এভাবে পর্যায়ক্রমে তিন চার দিন পর পর ফ্লাইট গিয়ে ছয়শো করে লোক যাবে এবং আমরা আশা করতেছি এক মাসের মধ্যে আমাদের সব বাঙালিদেরকে আমরা নিয়ে যাব এক মাসেরও বেশি সময় ধরে কুয়েতের বিভিন্ন ক্যাম্পে দেশে ফেরার অপেক্ষায় থাকা বাংলাদেশিরা মানবেতর দিন যাপন করছেন সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন কামুল হাসান ভুইয়া এখানে প্রায় সাড়ে ছয় উপরে বাংলাদেশি দেশে দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করে যে ক্যাম্পগুলোতে তাদের রাখা হয়েছে সেখানে পর্যাপ্ত এসি পানি নেই একটা রুমে একটা হলে ধারণ ক্ষমতার অনেক বেশি লোককে রাখা হয়েছে এখানে অনেক বৃদ্ধ লোক রয়েছে অনেক অসুস্থ লোক রয়েছে এবং অতিরিক্ত গরমের কারণে খাদ্য পানি সংকটের কারণে সেখানে মানুষ অনেক বেশি দুর্বিষহ জীবন জীবনযাপন করতেছে এবং এ পর্যন্ত ক্যাম্পগুলোতে চারজন বাংলাদেশি মৃত্যুবরণ করেন এসব অতিষ্ঠ হয়ে গত পাঁচে পাঁচই মে বাংলাদেশি এবং মিশোরিয়ারা মিলে ক্যাম্পগুলোতে আন্দোলন করে আন্দোলনরত থামাতে কুয়েত পুলিশ সেখানে কাদানে গ্যাস এবং রাবার বুলেট ব্যবহার করে এতে অনেক মানুষ আহত হয় এবং সেখান থেকে বেশ কিছু মানুষকে গ্রেপ্তার করা হয় সুপ্রিম কোর্ট সহ নিম্ন আদালতে আজ থেকে শুরু হয়েছে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে বিচার কাজ গতকাল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় নিম্ন আদালতগুলোকে শুধুমাত্র জামিন শুনানির জন্য নির্দেশ দেওয়া হয়েছে হুমান চিস্তি জানাচ্ছেন বিস্তারিত করোনা পরিস্থিতিতে সব আদালতের কার্যক্রম প্রায় দুই মাস ধরে বন্ধ এতে দুর্ভোগ পোহাচ্ছেন বিচারপ্রার্থীরা গত তেইশ এপ্রিল সীমিত পরিসরে আদালত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হলেও পরে তা বাতিল করেন প্রধান বিচারপতি পরে সুপ্রিম কোর্টের কোর্ট সভায় ভার্চুয়াল কোর্ট বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালত পরিচালনার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয় গত শনিবার আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ দুই জারি করেন রাষ্ট্রপতি এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচারপ্রার্থী আইনজীবী সাক্ষী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে যে কোনো মামলার শুনানি সাক্ষ্যগ্রহণ যুক্তিতর্ক আদেশ এবং রায় দেয়া যাবে ভার্চুয়াল সাধারণ আদালতগুলি যেই সব দায়িত্ব পালন করে যেমন বিচার কার্য ট্রায়াল বিচারিক অনুসন্ধান দরখাস্ত বা আপিল শুনানি সাক্ষ্যগ্রহণ আর্গুমেন্ট শোনা রায় এবং আদেশ দেওয়া সবগুলি করতে পারবে কিছুদিন আগেও আমি দেখেছি যে ইউনাইটেড স্টেট সুপ্রিম কোর্ট এই এখন এই করোনা ভাইরাস জনিত কারণে এই ভার্চুয়াল কোর্ট বসিয়ে তাদের আদালত পরিচালনা করার কাজ শুরু করার কথা চিন্তাভাবনা করছে আমরা খুব একটা সেই ক্ষেত্রে বলতে পারি কিছুই নেই ভার্চুয়াল পদ্ধতিতে আদালত পরিচালনার বিষয়টিকে সময় উপযোগী হিসেবে দেখছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার সুফিক আহ তিনি বলেন এতে করোনা প্রাদুর্ভাবের কারণে শ্রেষ্ঠ দুর্ভোগ থেকে মুক্তি পাবেন বিচারপ্রার্থীরা কিছু কিছু জরুরি বিষয় যেটা বিচারের সেইগুলোকে তলির গতিতে নিষ্পত্তির জন্যে ভার্চুয়াল কোর্টের ব্যবস্থা করা হয়েছে এবং এটা

করা হুমায়ুন এটিএন বাংলা ঢাকা চিস্তি গাজীপুরে জঙ্গি সংগঠনের এক সক্রিয় সদস্য নাজমুল হাসান নোমানকে আটক করেছে র্যাব নগরীর উত্তর খাইলকুর এলাকা থেকে তাকে আটক করা হয় র্যাব জানায় নোমান ঢাকার একটি কমি মাদ্রাসার ছাত্র তার কাছ থেকে উদ্ধার করা হয় চারটি জিহাদি বই কম্পিউটার মোবাইল ফোন ও চাপাতি করোনার কারণে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে লঘু দণ্ডপ্রাপ্ত চৌত্রিশ জনকে মুক্তি দেওয়া হয়েছে কারা কর্তৃপক্ষ জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গতকাল থেকে তাদের মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয় বাকিদেরকেও প্রক্রিয়া শেষ করে ছেড়ে দেওয়া হবে এর আগে তিনটি ক্যাটাগরিতে দুশো বিয়াল্লিশ জন বন্দিকে মুক্তির জন্য সুপারিশ করে বরিশাল কারা কর্তৃপক্ষ এর মধ্যে উনচল্লিশ জনকে মুক্তি দেওয়ার নির্দেশনা পাওয়া যায় কারাগারটিতে ছয়শ তেত্রিশ জনের ধারণ ক্ষমতা থাকলেও বর্তমানে সেখানে বন্দি রয়েছে প্রায় দ্বিগুণ খুলনায় করোনা পরিস্থিতির মধ্যে ঈদের আগে নিউ মার্কেট বন্ধ থাকলেও খুলেছে অনেক মার্কেট ও দোকানপাট সকাল থেকে নগরী বাংলো ও রেলওয়ে মার্কেট এলাকার সতেরোটি বিপণী বিতানে দেখা গেছে ক্রেতাদের ভিড় সেখানে কেউ মানছেন না সামাজিক বা শারীরিক দূরত্ব প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত শর্ত সাপেক্ষে দোকান খোলা রাখার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন তবে ফুটপাতে হকার ও অস্থায়ী দোকান বসানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে করোনা সংক্রমণ এড়াতে মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা দেখতে নাটোরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে পুলিশ পুলিশ সুপার লিটন সাহার নেতৃত্বে সকালে এই অভিযান চালানো হয় এ সময় সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে পণ্য কেনা বেচা করতে আহ্বান জানান তারা নির্দেশনা না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন পুলিশ সুপার ময়মনসিংহ শহরের কেওয়াটখালী ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকার তিনশো পরিবারের মাঝে শুকনো খাবার ইফতার সামগ্রী এবং মাস্ক বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টরিন কমান্ড আর ডকের চারশো তিন ব্যাটেল গ্রুপ ইতোমধ্যে আট ডকের অধীনস্থ প্রতিষ্ঠানগুলো নয় হাজার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা সহায়তার পাশাপাশি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে প্রধান জেনারেল আজিজ আহমেদের নির্দেশনায় দরিদ্র ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে আর্মি ট্রেনিং অ্যান্ড ডক ট্রিন কমান্ড করোনা কারণে নৌকা পাড়াপাড় বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাভারের কাউন্দিয়া এলাকার তুরাগ নদী পাড়ের মাঝিরা উপার্জনের একমাত্র মাধ্যম বন্ধ হয়ে যাওয়ায় অভাব ও অনাহারে দিন কাটছে তাদের সাভার প্রতিনিধি শেখ বাসানের রিপোর্ট জানাচ্ছেন এস এম আশরাফ চারদিকে নদী তাই ঢাকা রাজধানী বা সাভারের সাথে কাউন্দিয়া এলাকার মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা মাঝিদের বেঁচে থাকার অবলম্বনও নৌকা চালানো

অন্যদিকে আমিনবাজার তুরাগ নদীতে ল্যান্ডিং স্টেশনে আমদানি রপ্তানি বন্ধ থাকায় সেদিকেও যাওয়ার উপায় নেই এসব মাছেদের পারের কুলি শ্রমিকরাও তাই কর্মহীন দিন এনে দিন খাওয়া এসব মানুষের সহায়তায় কেউ এগিয়ে আসেনি এখানে প্রায় আটশো তো মাঝি এখানে বেকার হয়ে গেছেন তারা এদেরকে আলাদাভাবে কিছু সহযোগিতা যদি করতে তাহলে আমার মনে হয় এই জনগোষ্ঠী যারা এখানে খাওয়া মানুষ তারা কিছুটা হলো পেল প্রায় দেড় লাখ মানুষের বসবাস কাউন্দি ইউনিয়নে যার বড় একটি অংশ এখন কর্মহীন বেকার এসব মানুষকে সরকারি সামাজিক কর্মসূচির আওতায় এনে দরকারি সহায়তার দাবি জানাচ্ছেন স্থানীয়রা এস এম আশরাফ এটিএন বাংলা করোনা ভাইরাসের দুর্যোগ ও লকডাউন পরিস্থিতির মধ্যে ধামরাইয়ে তীব্র খাদ্য সংকটে ভুগছে বানররা সেখানকার বিভিন্ন গাছ ও বাসাবাড়ির চালে থাকা প্রায় দুই শতাধিক বানর খাবারের খোঁজে দিনে এবং রাতে হানা দিচ্ছে এলাকার বাসাবাড়িতে কয়েকশো বছর ধরে বানরের অভয়ারণ্য হিসেবে পরিচিত ঢাকার এই এলাকাটি আগে পথচারী এবং দর্শনার্থীরা বানরদের খাবার দিল এখন সেটাও বন্ধ তামাক পণ্য নিষিদ্ধ ও বিড়ি উৎপাদন বন্ধ করতে প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীকে দেয়া বিশিষ্টজন ও সাবের হোসেন চৌধুরীর চিঠির প্রতিবাদে যশোর ও টাঙ্গাইলে মানববন্ধন হয়েছে দুই জেলার বিরি শ্রমিক ইউনিয়ন এই কর্মসূচির আয়োজন করে এর মধ্যে যশোরে প্রেস ক্লাবের সামনে কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের দক্ষিণাঞ্চলের আহ্বায়ক ফজরুর রহমান ও কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মায়া বেগম এছাড়া টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে জেলা বেড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজধানী মোহাম্মদপুরে করোনায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র মানুষের মধ্যে ত্রাণ সহায়তা দিয়েছে সামাজিক সংগঠন স্টার প্যান্টস সকালে নুরজাহান রোডের প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি আয়োজন করা হয় সংগঠনের সদস্যরা নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করে ঢাকা উত্তর সিটির একত্রিশ নম্বর ওয়ার্ড কমিশনার শফিকুল ইসলাম সেন্টু এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত খেলোয়াড়দের পাশে অর্থ সহায়তা নিয়ে এগিয়ে এসেছে বাংলাদেশ হকি ফেডারেশন ফেডারেশনের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে কর্মকর্তাদের হাতে এই অর্থ তুলে দেন সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিহজামান সেরিয়াবাদ হকির সাথে সম্পৃক্ত সাবেক বর্তমান নারী এবং যুব হকির একশো খেলোয়াড়কে এই সহযোগিতা দেয়া হবে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার ঘোষণা দেন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সহসভাপতি এবং এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা যারা এইভাবে চেয়ে নিতে চান না নামটা প্রকাশ করতে চান না তো আমরা সেই জন্য তাদের নামটা প্রকাশ করব না কিন্তু আমাদের ভিতরে কিন্তু তাদের অ্যাকাউন্টেবিলিটি থাকবে যাতে এর মধ্যে কোনো স্বচ্ছতা বজায় থাকবে এছাড়া আমাদের যে মন্ত্রণালয় আছে সেখান থেকেও আমরা আশা রাখছি যে পাবো সেখানেও আমরা একটা ধাপে আবদ্ধ দিব বর্তমান খেলোয়াড় সাবেক খেলোয়াড় কোচ আম্পায়ার সংগঠক এরকম একটা তালিকা আমরা করেছি প্রায় একশো জনের আমরা প্রত্যেককে দশ হাজার টাকা করে দিতে চাই আমরা তাদের পার্সোনাল অ্যাকাউন্টে বা বিকাশে আমরা এটা তাদের কাছে পাঠিয়ে দেবো মোনাকোর স্ট্রাইকার বেনিয়েদের সঙ্গে নিজের গোল্ডেন বুট ভাগাভাগি করে নিতে চান পিএসজি তারকা এমবাপে লীগ ওয়ার্নারের এবারে আসরে দুজনের গোল সংখ্যা সমান থাকলেও গোলের মান বিচারে শেষ পর্যন্ত পুরস্কারটি দেওয়া হয় বিশ্বকাপ জয়ী ফরাসি তারকাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের উদ্দেশ্যে বলেন বেনিয়েদেরও পুরস্কারটি পাওয়ার যোগ্য প্রিমিয়ার লিগে গত মৌসুমের মতো যৌথভাবে গোল্ডেন বুট ভাগাভাগি প্রস্তাব দেন তিনি নির্যাতন মামলায় গ্রেপ্তার হয়েছেন সাবেক রেসলিং তারকা আলবার্তো দেল রিও যৌন নির্যাতনের অভিযোগে গত নয় মে মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হন এই মেক্সিকান কুস্তিগীর দুই হাজার সালে পেশাদার রেসলিং জগতে আসা রিও দু হাজার নয় সালে যোগ দেন সম্প্রতি এক নারী অভিযোগ করেন দেলিও তাকে অনেকবার লাঞ্ছিত করেছেন মারধর ও যৌন নির্যাতনের প্রমাণ সাপেক্ষে কিছু ছবি ও মেডিকেল রিপোর্টও কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করেন তিনি তারই প্রেক্ষিতে গ্রেপ্তার হন রিও ইফতারের ই আজ ঢাকায় সেহেরির শেষ সময় রাত তিনটা ঊনপঞ্চাশ মিনিটে রাজশাহীতে রাত তিনটা চুয়ান্ন মিনিট সিলেটে তিনটা চল্লিশ মিনিট চট্টগ্রামে রাত তিনটা সাতচল্লিশ মিনিট খুলনায় তিনটা পঞ্চান্ন মিনিট বরিশালে তিনটা একান্ন মিনিট রংপুরে তিনটা আটচল্লিশ মিনিট এবং ময়মনসিংহে সেহরির শেষ সময় রাত তিনটা ছেচল্লিশ মিনিটে আগামীকাল ঢাকায় ইফতার সন্ধ্যা ছয়টা ছত্রিশ মিনিটে রাজশাহীতে সন্ধ্যা ছয়টা তেতাল্লিশ মিনিট চট্টগ্রামে ছয়টা সাতাশ মিনিট সিলেটে ছয়টা একত্রিশ মিনিট খুলনায় ছয়টা পঁয়ত্রিশ মিনিট বরিশালে ছয়টা চৌত্রিশ মিনিট রংপুরে ছয়টা তেতাল্লিশ মিনিট এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা মিনিটে শেষ করার আগে সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার হাজার ছাড়ালো দেশে একদিনের করোনা রোগী শনাক্তের সংখ্যা চব্বিশ ঘন্টায় আক্রান্ত এক হাজার চৌত্রিশ মৃত্যু এগারো জনের করোনার উপসর্গ নিয়ে সিলেট ও মানিকগঞ্জে দুইজনের মৃত্যু বিভিন্ন জেলায় বেড়েছে পুলিশ ডার্স স্বাস্থ্যকর্মী সহ আক্রান্তের সংখ্যা নীরব বাহকে দ্রুত সংক্রমিত হচ্ছে ভাইরাস দেশে করোনায় আক্রান্ত তেইশ শতাংশই কোন উপসর্গ নেই বলছে আইইডিসিআর সামাজিক দূরত্বের বালাই নেই দলে দলে বাইরে বের হচ্ছে মানুষ রাজধানীতে গণপরিবহনবিহীন সড়কে যানজট এবং কুয়েতের চারটি বন্দী শিবিরে থাকা সাড়ে চার হাজারেরও বেশি বাংলাদেশি দেশে ফিরবেন কাল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন এটিএম বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএম